Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innalhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsanin ila yaumiddin amma ba'd. An Abi Hurairah radhiyallahu ta'ala anh qala rasulullah sallallahu alaihi wasallam إذا استدار الحر فبردوا بالصلاة فإن سدة الحر من فيح جهنم اتفق عليه بخاري الحديث نمبر هلو 536 مسلم الحديث نمبر هلو 615 سبحانه درشق شتا بھائرا دنازپور جلا جمعیو تاہل الحديث اسم الدعوار پا خطے کے اپنا در کے آبارو در گھدین پار মোবারকবাদ জানাচ্ছি আমাদের দৈনন্দিন বুলুগুল মারামের আলোচনায়। আপনারা অবগত আছেন যে আমরা কিতাবুস সালাতের অধ্যায়ে এর আলোচনা চালিয়ে যাচ্ছি, নামাজের ওয়াক্ত সংক্রান্ত বিষয়ে। আপনাদের অবগতির জন্য আমরা আরও জানাচ্ছি যে আসলে প্রত্যেকটি নামাজের দুটি ওয়াক্ত রয়েছে। একটি ওয়াক্ত হলো আউয়াল ওয়াক্ত এবং একটি ওয়াক্ত হলো ওয়াক্তুস সানি। কারণ এ দুটি টাইমেই হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সাল্লাম প্রথম ওয়াক্তেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়িয়েছেন, ওয়াক্তুস সানিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়িয়েছেন, সালাত আদায় করিয়েছেন এবং বলেছেন এই দুই টাইমের মধ্যেই তোমার উম্মতের জন্য নামাজের ওয়াক্ত নির্ধারিত। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে যে নামাজের দুইটি ওয়াক্ত রয়েছে, একটি আউয়াল ওয়াক্ত, যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার ফজিলত সরাসরি বর্ণিত হয়েছে। আজকের যে হাদিসটি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে নামাজকে একটু বিলম্ব করে পড়ার বিষয়ে হয়তো আলোচনা এসে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজাস্তাদাল হাররু ফাবরিদু বিসসালা, বিশেষ করে জোহরের সালাতকে সূর্যের প্রখরতা যখন খুব বেশি আকার ধারণ করে তখন সেই গরমের মধ্যে, সেই তাপের মধ্যে, উত্তাপের মধ্যে নামাজ না পড়ে একটু ঠান্ডা করে পড়ার কথা বলেছেন, ঠান্ডা করে পড়ার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সূর্যের আলো প্রচণ্ড গরম বা উত্তাপ ছড়ায় ঠিক সে সময়ে জোহরের নামাজটা আদা না করে ফাবরিদু বিসসালা, তোমরা নামাজকে একটু বিলম্ব করে ঠান্ডা ওয়াক্তে আদায় করো। ফাইন্না সিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম, কারণ এই যে গরম বা এই যে উত্তাপপূর্ণ অবস্থা এটা একটা জাহান্নামের উত্তাপ বা ভাব। তাই এ সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজটিকে আদা করতে না করেছেন এবং নিরুৎসাহিত করেছেন। তো বন্ধুগণ, আমরা এখান থেকে যে বিষয়টি অবগত হলাম তা হলাম এই যে জোহরের নামাজ তাহলে একটু বিলম্ব করে গরমের সময় এবং বড়দিন রোদের প্রখরতা যখন খুব প্রচণ্ড আকার ধারণ করে সেই সময়ে তাড়াহুড়া করে প্রথম ওয়াক্তে না পড়ে যদি বিলম্বে পড়ে তাহলেও এটা চলবে। এ বিষয়ে ওলামায়ে কেরামগণ ইখতিলাফ করেছেন, দ্বিমত পোষণ করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে এটা কি সুন্নাত, আবার কেউ কেউ বলেছেন এটা কি রুখসাত, মানে এটা কি সুন্নাত নাকি এটা শুধু অনুমতি, পড়ার অনুমতি আছে বলেই অনুমতি দিচ্ছেন, এ কথা বুঝিয়েছেন। তবে ওলামাদের চুচেরা বিশ্লেষণ থেকে আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে আকরাবলিস সুন্নাহ এটিও একটি সুন্নাত। এজন্য কখনো কখনো একটু জোহরের নামাজ দেরি করে আদা করাটাও কিন্তু সুন্নাতের একটা পদ্ধতি, সুন্নাতের একটা পদ্ধতি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতি পদ্ধতিগুলো হলো এরকম যে কখনো ছেড়ে কখনো আবার এটার মুয়াজাবাত বা ধারাবাহিকতা আদায় করা উচিত, আবার মাঝে মাঝে কখনো ছেড়ে দেওয়াটাও উচিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে সালাতুল বেতের আদা করতেন না জামাতের সাথে, রমজান মাসের কখনো কখনো ছেড়ে দিতেন। তাই আমরা এই হাদিসটি থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কখনো কখনো জোহরের সলাৎকে একটু ঠান্ডা করে ঠান্ডা সময়ে বিলম্বে আদা করা জায়েজ। কেউ কেউ বলেছেন যে এটা শুধুমাত্র জায়েজ, এটা সুন্নাত নয়, তবে আমরা বলবো এটা সুন্নাতের
অতি নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম এর থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।